ভগবান শ্রী চৈতন্যদেব এর বাল্যকালে নাম ছিল নিমাই। সেই নিমাই একখানা ন্যায়ের পুঁথি লিখেছেন। রঘুনাথ শিরোমণি ছিলেন নিমাইয়ের সহপাঠী। দুজনে একদিন নৌকা যোগে গঙ্গা বিহার করছেন। নিমাই সেই সময় রঘুনাথ শিরোমণিকে তার লেখা পুঁথিখানি পড়ে শোনাতে লাগলেন। রঘুনাথ ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত। নিমাইয়ের পুঁথিখানা শুনতে শুনতে রঘুনাথের মুখখানা গম্ভীর ও ফ্যাকাশে হয়ে উঠল। নিমাই তা লক্ষ্য করে বললেন, কি হলো ভাই, আমার লেখা কি তোমার মনোজ্ঞ হচ্ছে না, নাকি ভুল হয়েছে বলো। রঘুনাথ শিরোমণি বললেন, না তোমার কোনো ভুল হয়নি। আমি ভাবছি কি জানো, আমিও ন্যায়ের একখানা পুঁথি লিখেছি, কিন্তু এখন দেখছি আমার ন্যায়ের পুঁথি তোমার এই পুঁথির চেয়ে বহুলাংশে নিকৃষ্ট। তোমার এই পুঁথি পেলে আমার পুঁথি কে পড়বে, তাই নাকি বলেই নিমাই নিজের পুঁথিখানা ছেড়ে কুটি কুটি করে গঙ্গা জলে ভাসিয়ে দিলেন। বন্ধুর জন্য এত বড় স্বার্থত্যাগের দৃষ্টান্ত জগতে বিরল। ঠিক এমনিভাবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র যখন বাল্যকালে অনুকূল নাম নিয়ে ডাক্তারি করছেন, তখন দেশের নানা প্রান্ত থেকে রোগী ছুটে আসে তার নিকট। তিনি অর্থ নেন না, তাই মানুষ নিয়ে আসে তাদের শ্রদ্ধার অবদান। লাউ কুমড়ো দুধ গুড় যার যা আছে তাই এনে দেয় মায়ের নিকট। পার্শ্ববর্তী অন্যান্য ডাক্তারদের পসার কমে গেল। তারা ঈর্ষা পরবশ হয়ে অনুকূলচন্দ্রের বিরুদ্ধে নানারূপ অপপ্রচার করতে লাগল। কিন্তু তিনি কারো নিন্দা করেন না, ফলে তার সুনাম আরও বাড়তে থাকে আর ওই সব ডাক্তারদের ব্যবসা একদম বন্ধ হবার উপক্রম হল। তাই তারা একদিন গোপনে এক বৈঠকে সম্মিলিত হয়ে পরামর্শ করল, তারা ভিন্ন ব্যবসা অবলম্বন করে জীবিকা অন্নের সংস্থান করবে। অনুকূলচন্দ্রের কানে সেই কথা আসতেই তিনি চিকিৎসকগণের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তাদের স্বার্থ রক্ষার জন্য স্বীয় সুপ্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা এক কথায় বন্ধ করে দিলেন। সম ব্যবসায়ীদের জন্য এরূপ স্বার্থত্যাগের দৃষ্টান্ত জগতে বিরল। জয়।